আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বরিশালে আমার খুব পছন্দের একটা জায়গা হলো বরিশাল বেলস পার্ক। ওই পার্কটা আমার এতই ভালো লাগতো যে প্রতিদিন একবার হলে ওখানে যেতাম নাইফকে নিয়ে। নাইফেরও অনেক বেশি পছন্দের ছিল। বরিশাল থেকে বাগেরহাট যখন বদলি হয়ে আসলাম তখনও শুধু বারবার বলতো যামো বেলস পার্কে যাবো, বেলস পার্কে যাবো। আসলে বেলস পার্কটা আমাদের জন্য একটা ইমোশনের মতো ছিল। মায়া বড় অদ্ভুত একটা জিনিস, কোনো জিনিস, কোনো মানুষ বা কোনো স্থানের প্রতি যদি কারো মায়া জন্মে যায়, সে যতই চোখের আড়াল হোক না কেন, সেই মায়া কিন্তু মনের কোনো না কোনো একটা স্থানে থেকেই যায়। বরিশাল ছেড়ে এসেছি প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু বরিশাল শহরের মায়া একদমই ভুলতে পারি না, বিশেষ করে বেলস পার্কের কথা। যাই হোক, আলহামদুলিল্লাহ সাতক্ষীরা আসার পরে সাতক্ষীরা পুরো শহরে ঘোরা হয়ে গিয়েছে। আমাদের আশেপাশে যে কোনো পার্ক বা কোনো দর্শনীয় স্থান সব জায়গায় ঘুরেছি। বাট নাইফের বাবা এই জায়গাটা নতুন আবিষ্কার করেছে। নাইফকে নিয়ে সে প্রায় এই মাঠে খেলতে যেত, তো আমাকেও সে কিছুদিন ধরে বললো যে চলো একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, মাঠে নাইফ খেলে সেখানে। তো আমিও তাদের সাথে যেতে যেতে এই স্থানটার মায়ে পড়ে গিয়েছি। এখানে আসলে আমিও নস্টালজিক হয়ে যাই, ছোটবেলার কথা মনে পড়ে যে ছোটবেলায় কত খেলাধুলা করেছি। বাট আজকালকার দিনে ছেলেমেয়েরা একদমই খেলাধুলা করার সুযোগ পায় না। তো যাই হোক, নাইফকে যখন এই জায়গাটায় নিয়ে এসেছি, নাইফ খুবই এক্সাইটেড, সে প্রতিদিন এখানে আসতে চায় এবং প্রচুর পরিমাণে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে ইচ্ছা মতো। নাইফের একটু ইদানিং অ্যাংজাইটি প্রবলেম হচ্ছিল আর ঘুমেরও প্রবলেম হচ্ছিল, বাট এখানে খেলার পর থেকে ওর সব প্রবলেমগুলো দূর হয়ে গিয়েছে।